আসসালামু আলাইকুম আফসানাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আফসানা চলে আসলাম আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে। মাছ মাংস যারা পছন্দ করছেন না তাদের জন্য এই রেসিপিটা হতে পারে একটা খুবই মজাদার রেসিপি। আজকে আপনাদের সাথে আমি একটা সবজির রেসিপি শেয়ার করছি, আচারি সবজি। খুবই মজা এবং অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে। চলেন এই মজাদার রেসিপিটা তৈরি করতে যা যা লাগে দেখে আসি এবং রান্না করে আসি। প্রথমে আমরা এখানে কয়েক রকম সবজি নিয়েছি, ফুলকপি, পেঁপে, আলু, আমরা গাজর দিতে পারি, বাঁধাকপি দিতে পারি। এখানে আমি জাস্ট চার রকমের সবজি ইউজ করছি আজকে, টমেটো দিব। সো প্রথমে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম, এখানে 2 টেবিল স্পুনের মতো তেল দিচ্ছি, মানে টেবিল চামচ যেটা সেটা। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 3-4টা ছোট এলাচ। এরপরে দিয়ে দিব হচ্ছে দারচিনি, এবং একটু এই মশলাগুলো গরম হয়ে আসলে, একটা স্মেল বের হয়ে আসলে এরপরে গোটাল জিরাটা দিয়ে দিব। তো এই জিরা এবং মশলার ফ্লেভারটা যখন আস্তে আস্তে তেলের মধ্যে চলে আসবে, তারপর আমরা এটা একটু ভেজে নিয়ে এরপর আমরা যেটা করব সেটা পেঁয়াজ দিয়ে দিব। এই সবজিটা এত মজা যে আপনারা এটা সব কিছুর সাথে খেতে পারবেন এবং খুবই মজা হবে, বিশ্বাস করেন। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি লাল হবে না, জাস্ট হালকা একটু কালার চলে আসলেই আমি সবজিগুলোকে দিয়ে দিব। সবজিগুলোকে দিয়ে আমি একটু ভেজে দিব। দেখতেই পাচ্ছেন আলু, পেঁপে আর ফুলকপি দিয়েছি, আমি পরে টমেটো ইউজ করব, গাজর দিতে পারেন, যখন যে সবজিগুলো থাকে সেটা দিয়ে আপনারা এটা করতে পারবেন। তো সবজিগুলো একটু কিছুক্ষণ ভেজে নিব, দেন আমরা বাকি উপকরণগুলো একটার পর একটা দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ কতটুকু দিচ্ছি এটা বলছি না, এটা সবজির উপর নির্ভর করে, তাই পরিমাণ মতো দিয়ে দিবেন, যতটুকু খাবেন ঠিক ততটুকু। দিয়ে দিচ্ছি হলুদ 1 টিস্পুনের মতো। আসলে এই লবণ, হলুদ, মরিচ এই মশলাগুলো নির্ভর করে সবজি কতটুকু নিচ্ছে সেটার উপর, সো সেটা বুঝিয়ে দিয়ে দিতে হবে। তারপর আমরা এটাকে একটু নেড়ে দিব, লবণ আর হলুদ দিলাম, দিয়ে সবজিগুলোকে নেড়ে দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পানি কিন্তু বের হচ্ছে, কারণ সবজি থেকে একটা পানি চলে আসে। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, নেয়ার পর এখানে আমি একটু আদার পেস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, দিব একটু রসুন পেস্ট 1 টিস্পুনের একটু কম। সো আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও এটা ভালো করে কষাতে হবে, যাতে করে আদা রসুনের এই যে কাঁচা গন্ধটা সেটা সবজির ভিতরে না থাকে। সো বেশ 4 থেকে 5 মিনিট কষিয়ে ঢেকে দিব, ওয়েট করব সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মোটামুটি সবজি থেকে পানিও এসেছে এবং সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, আগে সবজিগুলো একটু নেড়ে নিচ্ছি। পানি কিন্তু দেখতেই পাচ্ছেন কোনো রকম পানি ছাড়াই সবজিটা রান্না হবে, এবং পানি অলরেডি সবজি থেকে চলে আসছে আর আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসতেছে ঢেকে দেওয়ার ফলে। এখন আমি এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দিব, খুব সামান্য 1/2 টিস্পুনের মতো, কারণ এখানে আমি কাঁচামরিচও দিব। তাই যারা ঝাল বেশি খাবেন তারা কাঁচামরিচটা এখানে বাড়িয়ে দেবেন, শুকনা মরিচটা শুধু কালারটা বাড়ায়, বাট কাঁচামরিচের ঝালটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না। তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের পানীয় মানে কমে এসেছে। এবার আমরা টমেটোগুলো দিয়ে দিলাম, এখানে একটা পুরো টমেটোকে কেটে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং আমার সবজিগুলোও কিন্তু মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে। মূল উপকরণ যেটা সেটা আমরা একটু পরেই এর সাথে অ্যাড করে দিব, যেহেতু আমাদের এটার নাম হচ্ছে আচারি সবজি, সো আচার তো দিবই। এখন একটু মটরশুঁটি দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো সবই অপশনাল, আপনাদের হাতের কাছে যে যে সবজি থাকবে সেটা দিয়েই আপনারা এই সবজিটা করে ফেলতে পারবেন। তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, কারণ আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা একদমই কম ইউজ করেছি। তো এবার আমি সামান্য একটু টক দই দিয়ে দিব, টক দইটা ফেটে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি চিনি 1 টিস্পুনের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই টেস্ট বাড়াবে এবং সবজিতে কিন্তু দিতেই হবে, হ্যাঁ, বাধ্যতামূলক। সো অল্প একটু দিলে কোনো প্রবলেম হবে না এবং খেতে অনেক ভালো লাগবে, ঢেকেও দিলাম। এবার কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমের আচার, আপনারা অবশ্যই এখানে 2 টিস্পুনের মতো আমের আচারের ইউজ করবেন। আমের আচারই কিন্তু খুব সুন্দর এই সবজিতে একটা স্মেল ক্রিয়েট করবে, এবং আচারই সবজি বলে কথা, আচার তো দিতেই হবে। তো আচারটা দিয়ে দিলাম, অবশ্যই আমের আচার দিতে হবে,
এরপরে একদম টাটকা টাটকা কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব, জাস্ট পানিটা একটু কমে আসলেই আমরা এটাকে নামিয়ে ফেলবো। এখন একটু ঢেকে দিব যাতে আচারের স্মেলটা ভালো মতো সবজির মধ্যে ঢুকে যায়। আমাদের সবজিটা কিন্তু হয়ে গেছে, তেলও উপরে উঠে এসেছে, সো আমরা এটাকে ডিশ আউট করব। এই তো বেড়ে নিলাম সবজিটা, দেখতেই পাচ্ছেন একদম কোনো পানি থাকবে না। একটা টমেটো দিয়ে জাস্ট সাজিয়ে দেওয়া এই সবজিটা আপনারা সাদা পোলাও, ভাত এবং হচ্ছে রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করবেন। খুবই মজা, খুবই টেস্টি, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং যারা যারা এই রেসিপিটা আগে কখনো করেননি, আচারি সবজিটা, অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। আপনাদের কমেন্টের আশায় থাকলাম প্রতিবারের মতো, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে যেটা করবেন, ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবারও তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে আমি আফসানা হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর রান্নাটা এনজয় করেন। সবাই ভালো থাকবেন, সবাই আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।